হ্যালো গাইস, আজকে আমার মেনুতে রয়েছে, দেখো, রাইস নিয়েছি স্পাইসি করে, স্পাইসি একদম অয়েলি, মাটন চুস্তা নিয়েছি, আর এখানে রয়েছে স্পাইসি চিকেন কারি, এখানে স্যালাড নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো ভিডিওটা স্টার্ট করছি, স্টার্ট। তোমাদেরকে প্রথমে মটন চুস্তাটা দেখাই, দাঁড়াও, দেখো কত স্পাইসি অয়েলি যে তোমরা না দেখলে বুঝবে না, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, পুরো ভাজা ভাজা একটা চুস্তা, এই দেখো, এই দেখো, দেখছো পুরো ভাজা ভাজা চুস্তা, ভাজা ভাজা, এই দেখো, বুঝতে পারছ তোমরা, এই দেখো পুরো ভাজা ভাজা চুস্তা, যা টেস্ট না খেতে, মাটন চুস্তা দারুণ খেতে লাগে, দারুণ দারুণ খেতে। আর এটা হচ্ছে স্পাইসি করে করা পুরো একদম চিকেন কারি, স্পাইসি করে, দেখো মশলা, ও বটি কারিও আছে মধ্যে হালকা, ও কি দারুন খেতে হবে এটা, হেভি খেতে হবে, ও এরকম ফ্রাই মানে সবকিছুই ভীষণ ভালো লাগে, দারুন খেতে হবে। এরকম সুপার।